ওং মা কামাখ্যায় নমো এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমো। আপনাদের সামনে আমি এসেছি খুব অল্প সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। এটি ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে একসাথেই চলছে। জাস্ট অল্প একটু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে আমি একটা নতুন প্রকল্প, যাকে বলে একটা প্রজেক্ট শুরু করেছি আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে। এবং সেটি আমার একটি ওয়েবসাইট আছে www.drweebly.com, তাতে আমি আপডেট বা পাবলিশ করে দিয়েছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। যেটি হচ্ছে যে আমি প্রতি মাসে আপনাদেরকে, যারা আপনারা যেতে চান, পূজা দিতে চান মা কামাখ্যা মন্দিরে, তাদের উদ্দেশ্যে প্রতি মাসে মা কামাখ্যা মন্দিরে নিয়ে যাবার এবং ওখানে সুন্দরভাবে পূজা দেবার, পূজা করিয়ে দেবার, হোম যজ্ঞ যেটা আপনারা করতে চান দেবার একটা সুন্দর সুষ্ঠ ব্যবস্থা করেছি। সো আপনারা যারা যেতে চান মা কামাখ্যা মন্দির আসাম গুয়াহাটি, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার অফিসে ফোন করবেন এবং আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তার নাম ডিটেলস আপনারা আমাদের সাবমিট করে দেবেন। আপনাদের ওখানে থাকা খাওয়া এবং পুজো দেওয়ার সব বন্দোবস্ত করে দেওয়া হবে, আপনারা সুস্থভাবে সুন্দরভাবে পুজো দিতে পারবেন এবং হোম যজ্ঞ যেটা করতে চান মা কামাখ্যা মন্দিরে আপনাদের করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়া আমরা আরেকটা জিনিস চালু করেছি, যারা যেতে পারবেন না, যাদের যাওয়ার সামর্থ্য নেই বা সময় অল্প, যারা যেতে পারবেন না, যাদের সময় অল্প, হাতে সীমিত সময়, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ওয়েবসাইট www.drrajashastri.wibli.com এর নিচে একটি সাবমিট দা ফর্ম আছে, সেই ফর্মটাকে আপনারা ফিল আপ করে দেবেন। সেই ফর্মের মধ্যে আপনার নাম, ডিটেলস, ঠিকানা, ফোন নাম্বার, নাম গোত্র, হ্যাঁ নাম গোত্র, এইটা ফিল আপ করে দেবেন। দিয়ে আপনার মনের মতো যেটা ইচ্ছা, পুজো 51 টাকা, 101 টাকা, যেটা 501 টাকা, যেটা আপনার দেওয়ার ইচ্ছা, 1001 টাকা, যেটা আপনার ইচ্ছা হচ্ছে পুজো দেবার, আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেখানে অ্যামাউন্ট লিখবেন এবং আপনারা আমার পেটিএম ওয়ালেট বা ব্যাংকের দুটো লিঙ্ক দেওয়া আছে তার মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন, সেই দক্ষিণা পুজোর ফি, পুজোর দক্ষিণা পাঠিয়ে দেবেন, আপনার মন থেকে যেটা হচ্ছে দিয়ে দেবেন, সাথে আপনার আপনার নাম গোত্র লিখে দেবেন, এটা আমাদের কাছে চলে আসবে, আমরা আপনার নাম গোত্র ধরে লিস্ট করে পুজো দিয়ে দেব এবং সেই পুজো হয়ে গেলে আপনারা আপনাদের যথা সময়ে তার লাল বস্ত্র, প্রসাদ, জল সবকিছু আপনি আপনার পেয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবে, সব আপনাকে আবার দিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল আজকের ঘোষণা যে আমরা এটা চালু করেছি, এক মা কামাখ্যা মন্দিরে পূজা এবং দক্ষিণা চালু করা হয়েছে। তো যারা যেতে চান যেতে পারেন, যোগাযোগ করবেন, ওম যজ্ঞ পুজো পাঠের ব্যবস্থা করিয়ে দেওয়া হবে। যারা যেতে পারবেন না তারাও যোগাযোগ করবেন, তারা তাদের সাধ্যমতো দক্ষিণা দিয়ে দেবেন এবং তার নাম গোত্র দিয়ে দেবেন, সেই দিয়ে নাম গোত্র দিয়ে সেখানে পুজো পাঠ করিয়ে দেওয়া হবে বা করে দেওয়ার ব্যবস্থা আছে। তো মা কামাখ্যা হচ্ছেন খুবই জাগ্রত একজন দেবী, আপনারা সবাই জানেন, তো তার আশীর্বাদ আমাদের জীবনে আজকের দিনে সবসময় দরকার, সবার ক্ষেত্রেই দরকার। তো আপনারা যদি মনে হয় যে আপনাদের ইচ্ছা আছে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, আসবেন, দেখা করবেন। তো এটাই ছিল আজকের আমার ঘোষণা বা আজকের এই নিউজ, কারেন্ট নিউজ, কারেন্ট টপিক। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, যাবেন মা কামাখ্যা মন্দিরে অবশ্যই যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ এবং ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই বলে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।